আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে পেরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্টভাবে ডালপুরি। তো চলুন দেখে নিই কীভাবে অতি সহজে এই পারফেক্ট ডালপুরিগুলা তৈরি করা যায়। প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন ময়দার সাথে লবণটাকে মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ন করে নেব। ময়ন করা হয়ে গেছে, এখন আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন সামান্য একটু তেল হাতে মাখিয়ে আমি ডোর উপরে মাখিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। চলুন পুরীর ডালটাকে তৈরি করে নিই। আমি এখানে 1 কাপ ডাল নিয়ে আমি ডালটাকে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডালটা শুকনো শুকনো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন হাত দিয়ে ঘষা দিলে একদম ফাঁকি হয়ে যাবে। আমি এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো তেলে নেওয়া শুকনা মরিচ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এবং ডালটা কিন্তু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম। 20 মিনিট পর ফিরে এলাম, ময়দাটাকে আবার একটু ভালো করে মথে নেব। এখন এগুলোকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে, ওখান থেকে একটি লেচি নিয়ে আমি এইভাবে একটু গর্তের মতো করে আমি এর মধ্যে ডাল দিয়ে দিব। ডালের পরিমাণটা যে যেরকম খাবেন সেই রকমই দিবেন, আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তো দেখুন মুখটাকে আমি কিভাবে আটকিয়ে দিচ্ছি। আমি এইভাবে মুখগুলোকে আটকিয়ে দিয়ে আমি সবগুলোকে এভাবে তৈরি করে নেব। এখন ফিরের উপরে হালকা একটু তেল মাখিয়ে, ডোর উপরে একটু তেল মাখিয়ে আমি পুরীর আকার দিয়ে নেব। আমার পুরীটা হয়ে গেছে, এখন আমি চুলায় চলে যাব। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা একটু হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে একটি পুরী ছেড়ে দিলাম। পুরীটা ছেড়ে দিয়ে আমি ঝাঁঝরির সাহায্যে পুরীটাকে একটু তেলের মধ্যে চাপ দিয়ে ধরব। ধরলেই দেখব পুরীটা একদম ফুলে উঠেছে। আমি উল্টে দিচ্ছি, দেখুন আমার পুরীটা কতটা ফুলে টইটম্বর হয়ে গেছে। পুরীটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি একেভাবেই সবগুলো পুরীকে তৈরি করে নেব। দেখুন আমার পুরীগুলা কতটা দারুণ হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি একটি সিঁড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিতরটা দেখতে কতটা দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।